বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত শিক্ষক স্যার এবং হব শিক্ষক স্যারদের শুরুতেই সালাম আদাব শুভেচ্ছা এবং স্যারদের অনুরোধ যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রত্যাশী হব শিক্ষক স্যার আপনারা জানতেন দৈনিক শিক্ষার বরাদ দিয়ে বা দেগলি ক্যাম্পাসের পত্রিকার বরাদ্দ দিয়ে বা অন্য যে কোনো পত্রিকার বরাদ দিয়ে আপনারা জানতে পেরেছিলেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহ হওয়ার কথা এই সম্ভাব্য তারিখগুলো এন টিআরসির সংশ্লিষ্ট কর্মকর্তা আমাদেরকে জানিয়েছিল আপনারা জানেন প্রথম পরীক্ষক পর দ্বিতীয় পরীক্ষক সকল পরীক্ষকেরই খাতা দেখা শেষ এবং খাতা জমা দেওয়া শেষ হয়েছে পাশাপাশি স্ক্যানিংও শেষ হয়েছে এবং এনটিআরসি কর্তৃপক্ষ টেলিডোকের সাথেও যোগাযোগ করেছেন তারা রেজাল্ট দেওয়ার জন্য তাহলে রেজাল্ট দিতে এত দেরি হওয়ার কারণ কি অনেকে বলবেন পূজার বন্ধ চলতেছে কিন্তু পূজার বন্ধটার ক্ষেত্রে সরকারি বন্ধ তো একেবারেই কম কিন্তু এনটিআরসি তো তাদের কাজ চলমান রেখেছে এর প্রভাব সামান্যই পড়েছে আবার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত প্রতিষ্ঠান প্রধানরা বলতেছে তাদের চরম তীব্র শিক্ষক সংকট রয়েছে যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বর্তমানে ধুঁকে ধুঁকে চলতেছে তাদের দাবি এন দ্রুত যেন তাদের শিক্ষক শূন্যতা পূরণ করে দেয় জন্য তারা আঠারোতম নিবন্ধনের দিকে তাকে রয়েছে তাকে থাকার কারণ হলো সেখানে প্রায় সাড়ে তিন লক্ষরও বেশি ক্যান্ডিডেট রয়েছে এ তাদের স্কুলের শিক্ষক শূন্যতা যে রয়েছে তা অনেকটাই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আবার রেজাল্ট দিতে যদি দেরি হয় তাহলে এই প্রধান শিক্ষক বা অন্যান্য প্রতিষ্ঠান প্রধানদের চাপেই তাহলে বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে বাধ্য হবে তাহলে ক্ষেত্রে কি হবে আমরা জানি আমাদের নিবন্ধনধারে কিছু সিনিয়র বড় ভাই আছে তারাও চায় যে একটা বিশেষ গণবিজ্ঞপ্তি হোক এটা তারা চাইতেই পারে এটা তাদের অধিকার কথা হলো আঠারোতম নিবন্ধনটাই ক্লিয়ার করুক তার মানে লিখিত পরীক্ষার ফলাফল দিক মৌখিক পরীক্ষার ফলাফল দিক দিয়ে চূড়ান্ত সুপারিশ করুক চূড়ান্ত সুপারিশ করার পর যদি পথ শূন্য থাকে তাহলে যোগ্যতা সাপেক্ষে এক থেকে আঠারোতম তাহলে সবাইকে বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দিক এবং যে সারা বাংলাদেশে যে শিক্ষক সংকট চরম আকার ধারণ করছে তা পূরণ করে নিক এটি সবার জন্য কল্যাণকর হবে যতই আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত ফলাফল দিতে দেরি হবে ততই বিশেষ গণবিজ্ঞপ্তির উপর একটা চাপ বাড়বে আমরা চাই এক থেকে বারোতম তেরো থেকে সতেরোতম বা আঠারোতম সবার ক্ষেত্রে যেটা নেয় এনটিআরসি সেটাই করুক আবার আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল একদল ভাই তারা আন্দোলনের ডাকও দিয়েছে যে সামনের সামনের ওয়ার্কিং ডেতে যদি ফলাফল না দেয় তাহলে তারা আন্দোলনে যাবে আবার এদিকে যত ফলাফল দিতে দেরি করবে তত অনেকেরই বয়স আবার পঁয়ত্রিশ প্লাস ক্রস করবে আবার এন টিআরসি পঁয়ত্রিশ প্লাস ক্রস করলে তাকে আবেদন করার আবার সুযোগ দেয় না এটাও আবার একটা বৈষম্য তবে একটা গুন্ধন রয়েছে যে এবার সতেরোতম নিবন্ধন বা আঠারোতম নিবন্ধন থেকে যাদের বয়স পঁয়ত্রিশ প্লাস ক্রস করে গেছে তারা বয়সের ক্ষেত্রে একটা সার পাবে সকল দ্বারাই ভব শিক্ষক স্যারদের কল্যাণ হোক এই কামনায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন তাদের সাবস্ক্রাইব করার অনুতিটিকে শেষ করলাম আসসালামু আলাইকুম